এই নির্বাচনটা বাংলার নির্বাচন নয়, এই নির্বাচনটা ভারতবর্ষের নির্বাচন, দিল্লির নির্বাচন, দিল্লি গড়ার নির্বাচন। এই নির্বাচনে মোদী বাবুরা যদি আবার ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু দেশে আর স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, শিল্পীর অধিকার থাকবে না, কৃষকের অধিকার থাকবে না, মানুষের অধিকার থাকবে না, বেকারের কথা বলার অধিকার থাকবে না, কারো অধিকার থাকবে না। তাই আমাদের সবাইকে শপথ নিয়ে জোট বেঁধে এদের বিরুদ্ধে তৈরি হতে হবে। আমার আদিবাসী ভাই বোনেরা, তাদের আমি জয় জহর বলে বলবো। আপনাদের জহরথান থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি। আমরা 2 টাকা কিলো চালের ব্যবস্থাও করে দিই, আমরা আদিবাসী শিল্পীদের ভাতাও দিই। আপনাদের জন্য অনেক কাজ আমরা করেছি। আমি আপনাদের কাছে আবেদন করব, বিজেপিকে সমর্থন করবেন না, ওরা আদিবাসীদের উপর অনেক অত্যাচার করেছে। কারো কথা শুনে বিজেপিকে ভোট না দিস, বিজেপিকে ভোট দেবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। বালুরঘাট একদিকে শিল্পী, একদিকে সাহিত্যিক, একদিকে সাংস্কৃতিক, একদিকে খেলাধুলা, একদিকে নাট্য জগৎ, সকলকে নিয়ে এই বালুরঘাটের কৃষ্টি সংস্কৃতি। আমি জানি এখানকার ক্লাবগুলো, কলকাতার ক্লাবগুলোর সাথে খুব ভালো যোগাযোগ তৈরি হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য প্রায় 4,000 কোটি টাকা এখানে কিন্তু আমরা ঋণ নিয়েছি। মনে রাখবেন, বালুরঘাট শহরে ডাঙা খাড়ির ওপর নতুন আন্দোলন সেতু গড়ে তোলা হয়েছে, কুশমন্ডিতে টাঙ্গন নদীর ওপর ও বালুরঘাটে কাশিয়া খালের ওপর 2টো সেতু গড়ে তোলা হয়েছে। অনেক রকম ভাবে রাস্তা ঘাট সেতু থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, কংক্রিটের সেতু থেকে শুরু করে, এগুলো তো করে দেওয়াই হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, পলিটেকনিক কলেজ, ITI কলেজ, এমনি কলেজ, মাঝারি মাল্টি সুপার হাসপাতাল, আপনারা জানেন যে এখানে মাল্টি সুপার হাসপাতালও আমরা তৈরি করে দিয়েছি। গঙ্গারামপুর ও হিলিতে পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। আপনারা জানেন এখানে কুমারগঞ্জ, কুশমন্ডি, হিলি, হরিরামপুর, তপন ও বংশীহারিতে 6টা নতুন ITI কলেজ তৈরি করে দেওয়া হয়েছে। বালুরঘাটে গড়ে তোলা হচ্ছে একটা নতুন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে জায়গা আমরা খুঁজছি, জায়গা খুঁজে আমরা এটা করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও আমরা বালুরঘাটে তৈরি করে দিয়েছি, সেটাও কাজ চলছে। বালুরঘাটে মনে রাখবেন, বালুরঘাটে গঙ্গারামপুরে আগে একটাও ICCU ছিল না, কেয়ার ইউনিট, যেগুলো খুব শক্ত ইউনিট, যেগুলোতে সমস্ত সুযোগ থাকে জরুরি পরিষেবার, বালুরঘাটেও করে দিয়েছি, গঙ্গারামপুরেও করে দেওয়া হয়েছে। এখানে CCU করা হয়েছে, HDU করা হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হয়েছে, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে, SNCU তৈরি করা হয়েছে, এবং এই জেলার প্রায় 100 ভাগ লোক কোনো না কোনো কাজে সুযোগ পায়। আপনারা জানেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন আমি 1 লাখই বালুরঘাট তৈরি করেছিলাম। করেছিলাম কি করিনি, কারণ আপনারা জানেন আমি বালুরঘাটকে খুব ভালোবাসি বরাবরই। এছাড়াও বালুরঘাট হিলি নিউ লাইন, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নিউ লাইন, বালুরঘাট নিউ জলপাইগুড়ি ট্রেন, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, আরো কতগুলো প্রজেক্ট আমি দিয়ে গেছিলাম, বিজেপি সরকার করেনি। আমাদের সরকার আসলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব আবার 1 লাখই বালুরঘাট, গাজন ইটাহার, রায়গঞ্জ ইটাহার, ইটাহার বুনিয়াদপুর নিউ লাইন, এগুলো আমি মেটেরিয়াল মডিফিকেশন করে দিয়েছিলাম, কিন্তু এগুলো হয়নি, আমি শুনেছি অনেক কাজ আটকে আছে। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র, এটাও আমরা 12 কোটি টাকা দিয়ে করে দিয়েছি। রবীন্দ্র ভবন 5 কোটি 60 লক্ষ টাকা দিয়ে করে দিয়েছি। মিউজিয়ামের রিনোভেশন 3 কোটি 3 লক্ষ টাকা দিয়ে করে দিয়েছি। তাঁতশিল্পীদের জন্য হাব প্রায় 16 কোটি টাকা দেওয়া হয়েছে। হিলির বর্ডারে কি হচ্ছে আমি খবর রাখি না, এটা ভাববেন না। পঞ্চায়েত ইলেকশনে কে কোথায় লাইন করে দিয়েছিল আমি তার খবর রাখি না, আমি খবর রাখি সবটাই, আমি সবটাই খবর রাখি। তার কারণ প্রত্যেকটা ব্লক আমাকে সবসময় খবর রাখতে হয়,
এই তো পরশু দিন এসে শুনেছিলাম একটা ঘটনা ঘটেছে তপনে, সঙ্গে সঙ্গে আমরা তাদের প্রশাসন থেকে সব রকম সাহায্য করে দিয়েছি। আমি মনে করি কোন মানুষ বিপদে পড়লে আমি রাজনীতির রং দেখি না, কোন মানুষ বিপদে পড়লে সেই পরিবারকে বাঁচানো, সেই সংসারকে বাঁচানো, সেই মানুষকে বাঁচানো, এটা আমাদের প্রথম কাজ এবং আমি সবাইকে বলবো এই কাজটাই করতে। সেই জন্যই তৃণমূল কংগ্রেসটা আমি করি। মা ভাই বোনেরা আমার, আমি সারা জীবন লড়াই করতে করতে এসেছি, আজও ক্ষমতায় আসার পর রাজ্যে বিজেপি সরকার আমাদের টাকা দেয় না, অনেক রকম ভাবে আমাদের উপর অত্যাচার করে, প্রতিবাদ করলে মিথ্যে মিথ্যে কথা বলে, কুৎসা করে, অপপ্রচার করে, চরিত্র গ্রহণ করে, হিন্দু মুসলমানে ভাগাভাগি করে, হিন্দুতে হিন্দুতে ভাগাভাগি করে, মাওয়াতে ভাগাভাগি করে, মুসলমান খ্রিস্টানে ভাগাভাগি করে, আদিবাসী হিন্দুতে ভাগাভাগি করে। আমরা এটা করি না। আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের বাবা মা শিখিয়েছিলেন সবাইকে ভালোবাসবে, সবাইকে নিয়ে চলবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান দেবে, বয়োজ্যেষ্ঠরা যদি দাঁড়িয়ে থাকে নিজের চেয়ারটা ছেড়ে দেবে। কেন ভোট চাইছে বিজেপি, কেন দেবেন? এক তো সিপিএম কংগ্রেস আর বিজেপি, সিপিএম এর লোকগুলা গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে, দেখুন গিয়ে বিজেপির হয়ে ভোট করবে বলে। যে লক্ষ্মীনারায়ণ আপনাদের এখানে সবচেয়ে বেশি, লক্ষ্মীনারায়ণের নামে যে দুই নেতা ছিল তোমরা সব ভুলে গেছো, আমি ভুলি নাই। আমি অনেক অত্যাচার দেখেছি বলে আমি ভুলিনি, চলে গেছে মুর্শিদাবাদে লড়াই করতে। কি সাংবাদিক বন্ধুরা এখান থেকে গেছে তো? জঙ্গিপুরে গেছে কি যায় নাই? জঙ্গিপুরে গেছে তো, ওখানে গিয়ে বিজেপির হয়ে কাজ করছে। বামপন্থীদের মধ্যে এখন আর আদর্শ বলে কিছু নেই। আমি এখনো যদি কোনো বামপন্থী বন্ধু থাকেন, আমি এখনো যদি কোনো কংগ্রেসের কর্মীরা থাকেন, বলবো লড়াইটা কিন্তু আমাদের সাথে। মনে রাখবেন কলকাতা থেকে দিল্লি, দার্জিলিং থেকে দিল্লি, তৃণমূল কংগ্রেস বুক পেতে দিয়ে লড়াই করছে। মনে রাখবেন তৃণমূল কংগ্রেস দরকার হলে গুলি খাওয়ার জন্য তৈরি থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না। তার কারণ আজকে বিজেপি জানে হেরে যাবে, অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়ে গেছে, গোল্লা একটাও সিট পাবে না, তামিলনাড়ুতে হয়ে গেছে, গোল্লা একটাও সিট পাবে না, উত্তরপ্রদেশে সিট পাচ্ছে না, যতগুলো ইলেকশন হয়েছে একটাও পাবে না, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ছিল 73টা, 13টা হলে হয় পাবে না। ওখানে মায়াবতীজি, অজিত সিং এবং অখিলেশরা করবে। বিহারেও সিট কমে যাবে, কেরালায় গোল্লা, উড়িষ্যাতে গোল্লা, বাংলাতে গোল্লা, উত্তরপূর্বে রসগোল্লা, তো পাবেটা কোথা থেকে সিট বলুন? আগে বলছেন চায়ওয়ালা, চায়ওয়ালার কেটলি ফাইন্যান্স মিনিস্টার হঠাৎ করে বলছেন, এখন চায়ওয়ালা ভুলে গেছে, চায়ওয়ালার কেটলি ফাইন্যান্স মিনিস্টার, সরি আমি কেটলি বলছি এই কারণে, কারণ তখন সবাই চায়ওয়ালা ছিল, বলছে বাঙালি আর উড়িষ্যায় আমরা জিতবো। আরে বাংলায় উড়িষ্যায় জিতে তুই কি করবি, সারা ভারতবর্ষ তো গোল্লা, আর বাংলা তোমায় থোড়াই দেবে? উড়িষ্যায় কটা সিট? 20টা। বাংলায় কটা সিট? 42টা। দরকার কটা? 273টা মিনিমাম। কোথা থেকে আসবে সিট? 100টা সিট সারা দেশে পাবে না। আর মিথ্যে কথা বলে বলে এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ভাবছে একটু হিন্দু মুসলমান করে দিই, একটু হিন্দি ভাষী বাঙালি করে দিই, একটু মুসলমান মুসলমানে লাগিয়ে দিই, একটু ট্রাইবেলে ট্রাইবেলে লাগিয়ে দিই, একটু টাকা পয়সা খরচ করে দিই, একটু বাংলাটাকে ভেঙে দিই, প্ল্যান করছে, পরিকল্পনা করছে। আমরা পরিষ্কার বলছি, দেখুন আমরা ধর্মকর্ম মানি, মানি বলেই বলছি। এটা কত সাল? 2019, ইংরেজিতে 2019, তার মানে বিজেপি ফিনিশ। আর বাংলায় কত সাল? আর বাংলায় কত সাল? 1426। তাই আমরা 42-এ 42, এটা মাথায় রাখবেন। অঙ্ক যখন মিলে যায় তখন আর কোনো কথা হয় না। কখনো শুনেছেন প্রধানমন্ত্রীকে মানুষ ভয় পায়? বিজেপি নেতাদের দেখলে মনে হয় ওরে বাবা রে, কখন দাঙ্গা করতে আসছে, কখন গদা নিয়ে তেড়ে আসছে, কখন তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ছে। সামান্য এথিক্স নেই রাজনীতিটা কি তলোয়ার নিয়ে করবার জন্য, না রাজনীতিটা গদা নিয়ে লড়াই করবার জন্য, রাজনীতিটা বুদ্ধি নিয়ে করবার জন্য, সদিচ্ছা নিয়ে করবার জন্য, মানুষের কাজ করবার জন্য।
সেই টাকা দিয়ে ভাবছে মানুষকে ঘুষ দিয়ে ইলেকশন জিতব। একটা ভোটের দাম অনেক বেশি মনে রাখবেন, একটা কোটি কোটিপতির যে ভোটের দাম, একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম, একটা অনেক কোটি কোটিপতির যে ভোটের দাম, একটা বেকার ছেলে মেয়ের তাই ভোটের দাম, একটা ভোটের দাম অনেক বেশি, টাকা দিয়ে কেনা যায় না। তাই আগামী দিন জোট বাঁধুন, তৈরি হোক। আমি তো অর্পিতা হয়ে বলবই, আমার আরো মিটিং আছে, আমি গঙ্গারামপুর যাব, গঙ্গারামপুর থেকে বাছু হয় মমতা এসো, ললিতা টিকা এসো, গৌতম দেব এসো, আমরা সবাই দেখুন এক, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলী সবাই কিন্তু আমরা এক। তার কারণ হচ্ছে সবাই এক আমরা, এই কারণে আমরা সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণ পরমহংসকে বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দ বিশ্বাস করি। শুনুন, আমিও কিন্তু হিন্দু ঘরের মেয়ে, আমিও কিন্তু হিন্দু ঘরের মেয়ে। মনে করবে অনুমান বলবেন না যে বিজেপি হিন্দু হিন্দু করে, ওটা পুরো নাটক। আমরা কোন হিন্দু ধর্ম করি? স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণের, সারদা মার, আমরা মা কালী পুজো করি, আমরা দুর্গা পুজো করি, এখানে খড় উৎসব হয়, আপনারা জানেন আমরা কালী পুজো করি, দুর্গা পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, গণপতি পুজো করি, শিব পুজো করি, সব পুজো করি। আমিও সকালবেলা বাড়ি থেকে বেরোবার আগে আমি চণ্ডী পাঠ করে বেরোই, কিন্তু তাই বলে অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, এটা আমাদের শিক্ষা নয়। আমি বেরোবার আগে মাকে প্রণাম জানিয়ে বলি, ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যেত্তম মাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। তেমনি মনে রাখবেন রমজান মাস আসছে, আমি রোজাতেও যাই, আমি ইফতারেও যাই, আমি ঈদের প্রেয়ারেও যাই, ওখানে গিয়ে আবার বলি আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাও আমি সবসময় বলি।